السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الخلق محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين، أما بعد، فعن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يكره له لكم ثلاث، إن الله يكره لكم ثلاثا، قيل وقال، وكثرة السؤال، وإضاعة المال. متفق عليه. الحمد لله رب العالمين، যাবতীয় হামদ প্রশংসা ও গুণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে পেশ করছি, যিনি আমাদেরকে ইসলামের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সব কিছু শিক্ষা দিয়েছেন। ইসলামের বিধিবিধানের মধ্যে নিশ্চয় আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। ইসলাম যেগুলো আমাদেরকে আদেশ করেছে সেগুলোর মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে, যে বিষয়ে নিষেধ করেছে সে বিষয়ে অবশ্যই আমাদের জন্য অকল্যাণ রয়েছে। তো যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল এই সমগ্র মানব জাতির উপরে ইসলামের এই বিধিবিধানগুলো দিয়ে আমাদেরকে অনুগৃহীত করেছেন, আসুন আমরা সেই বাণী পাকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতপর অবরিত সালাতু সালাম বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণ প্রিয় সাথী ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান একটি হাদিসের উপরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। সেই হাদিসটি হলো যে এমন তিনটি জিনিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্যে অপছন্দ করেন। আসুন আমরা হাদিসটি শুনি এবং হাদিসের আলোকে আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন: ফাআন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ইন্নাল্লাহা ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি জিনিসকে অপছন্দ করেন বা তিনটা জিনিসকে ঘৃণা করেন। এক নম্বর হচ্ছে কিল ওয়া কাল, এক নম্বর হচ্ছে যাচাই বাছাই ব্যতিরিকে ভিত্তিহীন কথাবার্তা বলে বেড়ানো, কোনো বিষয়ে ভালোভাবে না জেনে কোনো সূত্র অনুসন্ধান না করে কোনো একটা অপপ্রচার করে বেড়ানো। কেউ এভাবে বলল যে আমি শুনে আসলাম মানুষে বলা বলি করছে, অথবা উমুকে এটা বলল তুমুকে এটা বলল এটা বলা হচ্ছে, এই জাতীয় কোনো ভিত্তিহীন, যে কথার কোনো ভিত্তি নাই এই জাতীয় কথাবার্তা বলা। দুই নম্বর হচ্ছে অর্থ সম্পদ নষ্ট করা, সম্পদ নষ্ট করা। এবং তিন নম্বর হচ্ছে বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা। এটি মুত্তাফাকুন আলাইহি তথা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত একটি হাদিস। প্রিয় সাথী বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদের নিত্য জীবনেরই বিভিন্ন অংশ। আমরা মানুষ সমাজে চলাফেরা করার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোর সাথে জড়িত হয়ে থাকি, বা আমাদের আচরণের ক্ষেত্রে এই ত্রুটিগুলো বিদ্যমান রয়েছে। প্রিয় ভাইরা, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলো অবশ্যই আমাদের জন্য কল্যাণকর, যে ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো অবশ্যই আমাদের জন্য ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের পছন্দ করেন সেগুলো অবশ্যই আমাদের জন্য কল্যাণকর, আর যেগুলো অপছন্দ করেন সেগুলো অবশ্যই আমাদের জন্য
ক্ষতিকর, অকল্যাণকর। প্রিয় ভাইরা আমার, তো এখানে যে তিনটি কথা বলা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে কিল ওয়া কাল। কিল মানে বলা হয়, মানুষে বলা বলি করছে, উমুকে এটা বললো, তুমুকে এটা বললো, মানে যে কোনো একটা কথা শুনে তাহকিক না করে, যাচাই বাছাই না করে, এটার সত্যতা অনুসন্ধান না করে প্রচার করে দেওয়া, বলে বেড়ানো, সর্বত্র ছড়িয়ে দেওয়া, অযথা আলোচনা করা, এগুলো খুব অপছন্দনীয় কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। হে ইমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর দেয়, কোনো তথ্য তোমাদের সামনে পেশ করে, তাহলে তোমরা সেটা যাচাই বাছাই করো, সেটা অনুসন্ধান করো, সত্যতা খুঁজে দেখো যে এই খবরটা কতটুকু সঠিক, এই তথ্যটা কতটুকু যথার্থ, বা এই খবরের ভিত্তি কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটি স্পষ্ট ভাষায় বললেন যে কোনো ব্যক্তি, কোনো ফাসেক লোক যদি খবর নিয়ে এসে দেয়, তাহলে আমাদের উচিত হবে সেই ওই খবরটা নিয়ে একটু অনুসন্ধান চালানো, যাচাই বাছাই করা, এটা ভিত্তি অনুসন্ধান করা। শুনলাম আর বলে দিলাম, এটা কিন্তু উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই মানুষের সামনে বলে বেড়ায়, যা শুনলো সেটাই বলে দিল। অনেকে বর্তমান যুগে ফেসবুক ব্যবহার করে, ফেসবুকে এই সমস্যাটা সবচেয়ে বেশি। যেমন অনেকে ফেসবুক ইউজ করার সময় হয়তো বা কোনো একটা খবর, কোনো একটা বিষয় পেল, আর এই বিষয়টা পাওয়ার পরে এটা আসলে সঠিক না ভুল, এটা কি আসলে কোনো এটার ভিত্তি আছে নাকি ভিত্তিহীন, কোনো তথ্য যাচাই বাছাই না করে ডাইরেক্ট ওটা শেয়ার করে দিল, আরেকজনের কাছে সেটা শেয়ার করে দিল, পোস্ট করে দিল, অথবা ওটাকে সমর্থন জানিয়ে দিল। তো এইভাবে কি হলো, সমাজের মধ্যে অনেক ভিত্তিহীন বাজে কথাবার্তা ছড়িয়ে যায়, সমাজের মাঝে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই সমস্ত ভিত্তিহীন কথার কারণে, মানুষের রক্তপাত ঘটতে পারে, দুই গোত্রের মাঝে যুদ্ধ লেগে যেতে পারে, গ্রামে গ্রামে দুই সম্প্রদায়ের মাঝে, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মারাত্মক ধরনের ফেতনা ফাসাদে জড়িয়ে যেতে পারে এই খবর প্রচার করার কারণে, যে খবরটা আসলে কোনো ভিত্তি ছিল না। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমাদের সামাজিক জীবনে এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট যে আমি যে কোনো খবর শুনব, যে কোনো তথ্য আমার কানে পৌঁছবে, সাথে সাথেই সেটা মানুষের সামনে প্রকাশ না করা, সেটা মানুষের সামনে না বলে বেড়ানো, সেটার ব্যাপারে একটু সবুর করা, একটু তলিয়ে দেখা, খোঁজ করা যে আসলে যে কথাটা শুনলাম এটা কি ঠিক না বেঠিক, এটা কতটুকু সত্য। প্রিয় ভাইয়েরা আমার, আমি যদি খবরটা প্রচার করে দেই আর তদন্তে দেখা গেল যে খবরটা ভুল ছিল, সেটা সঠিক ছিল না, তাহলে কিন্তু আমি এই খবরটা প্রচার করার কারণে আল্লাহর দরবারে মিথ্যুক হিসেবে পরিগণিত হয়ে গেলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করা জরুরি, বিশেষ করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাপারে আরও বেশি কঠিন সতর্কতা অবলম্বন করতে হবে, ইসলামের বিষয়ে আরও বেশি সচেতন থাকতে হবে, দ্বীনের বিষয়ে আরও বেশি আমাদেরকে সিনসিয়ার হতে হবে, কারণ দ্বীন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ জীবন ব্যবস্থা, ইসলামের প্রত্যেকটি বিধান, ইসলামের প্রত্যেকটি কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বক্তব্য, কোরআনের প্রত্যেকটি আয়াত মানব জাতির জন্য সংবিধানের একটা এক একটি ধারার মতো, একটি আইনের মতো, ঠিক না বেঠিক? ইসলামের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য হয় কল্যাণকর, আর যেটা নিষেধ সেটা ক্ষতিকর, আদেশটা কল্যাণকর, নিষেধটা ক্ষতিকর,
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটি একটা সংবিধানের যেমন ধারা থাকে কতগুলো সে ধারার মতো। সুতরাং কেউ যদি এই এই কথাগুলোকে যাচাই বাছাই করা ব্যতিরিকে, তথ্য অনুসন্ধান করা ব্যতিরিকে প্রচার করে দেয়, তাহলে সে যেন সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলল, সে যেন রাসূলের বিরুদ্ধে কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কথা বলা কত বড় অপবাদ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়বেন না, তাকে আমাদের কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় এবারে সতর্ক করে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা প্রচার করলো জেনে বুঝে, সে ব্যক্তি যেন জাহান্নামে তার স্থানটা দখল করে নিল, জাহান্নামের মধ্যে তার আসন নির্ধারণ করে নিল। নাউযু বিল্লাহ মিন যালিক। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো হাদিস যদি প্রচার করে দেওয়া হয় যে হাদিসটা আসলে কোনো ভিত্তি নাই, সেটা সঠিক নয়, সেটা হাদিসটা বানোয়াট, মৌজু, যেটাকে মৌজু বলা হয় যে হাদিসের কোনো ভিত্তি নাই, বানোয়াট, মানুষের বক্তব্য, মানুষের কথাকে রাসূলের কথার নামে চালিয়ে দিলাম, তাহলে এটাকে কি বলা হয়? বানোয়াট হাদিস বলা হয়, মৌজু হাদিস বলা হয়। এই একটি হাদিস অপপ্রচারের কারণে বা প্রচারের কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে এর কারণে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামের স্থানটা দখল করে নিলাম, নাউযু বিল্লাহ মিন যালিক। খুব কঠিন কথা প্রিয় বন্ধুগণ, অথচ আজকে বর্তমানে দ্বীনের নামে, ইসলামের নামে এক শ্রেণীর বক্তা বক্তৃতা স্টেজে উঠে মানুষকে আকৃষ্ট করার জন্যে এমন কিছু কাহিনী, এমন কিছু গল্প, এমন কিছু বক্তব্য পেশ করছেন, এমন কিছু হাদিস তুলে ধরছেন, খোঁজ নিয়ে দেখা যাবে এই হাদিসগুলোর কোনো ভিত্তি নাই, এই হাদিসগুলোর কোনো সত্যতা নাই, মিথ্যা, বানোয়াট, অলিক, কল্পিত কথা হাদিসের নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে সমাজে তারা চালিয়ে কুণ্ঠাবোধ করছে না। আর এই কারণে আমাদের মানুষ দিন নিয়ে এত গুমরাহের মধ্যে পড়ে যায়, এত বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খায়, মানুষ সঠিক পেটিক বুঝতে পারে না, একজন এক কথা বলে আরেকজন আরেক কথা বলে, কারণ এর কারণ হলো ওই হাদিস ওই বিষয়টা নিয়ে, ওই হাদিসের ওই তথ্যটাকে অনুসন্ধান করা হয় নাই যে এটা কতটুকু সঠিকভাবে ঠিক। প্রিয় ভাইয়েরা, আমার হাদিস যদি সঠিক হয় তাহলে তো সব সকলের কথা একরকম হওয়ার কথা, ঠিক না বেঠিক? কিন্তু যখন যাচাই বাছাই ছাড়া মন মতো, খেয়াল খুশি মতো, নিজের কাছে শুনে ভালো লাগতেছে, শ্রোতাদের শুনতে ভালো লাগবে, হ্যাঁ, বা খুব হাদিসটা চাকচিক্যময় আমি যদি প্রচার করে দেই, মানুষ হয়তো বা খুশি হবে, কিন্তু দিনের নামে মানুষের ক্ষতি হয়ে গেল, মানুষ গুমরাহের মধ্যে পড়ে গেল, মানুষ ভ্রষ্টতার দিকে ছুটে চলবে এই একটি হাদিসের কারণে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই জিনিসটি আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও এটা খুবই জরুরি যে আমরা যখন মানুষের সাথে কথা বলবো, যে কোনো বিষয়, যেটা দুনিয়াবি কোনো খবর হতে পারে, যে কোনো তথ্য হতে পারে, রাজনৈতিক ব্যাপার হতে পারে, হ্যাঁ, দেশের কোনো একটা সংবাদ হতে পারে, সেটাকে একটু চাচাই বাছাই করা, তাড়াহুড়া না করা, সবুর করা, ধৈর্য ধারণ করা, দেখা, কথা বোঝা গেছে কিনা, অন্যথায় আল্লাহর কাছে আমি মিথ্যাবাদী হিসেবে পরিণত হয়ে যেতে পারি। অনুরূপভাবে দিনের ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে, সিনসিয়ার হতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, দিনের নামে, আল্লাহর নামে যদি কোনো কথা মিথ্যা আমার দ্বারা প্রকাশিত হয়ে যায়, প্রচারিত হয়ে যায়, এই একটি কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করতে পারেন, নাউযু বিল্লাহ মিন যালিক। সাথী বন্ধুগণ, তাহলে আমাদের মুসলমানদের অবস্থা কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে আছে? মসজিদে উঠে হুজুর সাহেব ওয়াজ শুরু করে দিলেন, ওয়াজ শুরু করে দিলেন, বুজুর্গানে দিন বলেছেন, উমুকে স্বপ্নে দেখেছে, উনার উমুক পীর সাহেব এই কাজ করেছে, সেই কাজ করেছে, অথচ দেখা যাবে যে অধিকাংশই ভুয়া, বানোয়াট, মানুষকে হাসানো, কান্দানো, মানুষের সমর্থন পাওয়া, মানুষকে খুশি করা ছাড়া কোনো কিছু না এগুলা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, দুই নম্বর যে কথাটি বলা হয়েছে হাদিসের মধ্যে যে ইদাআতুল মাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরেকটি জিনিস ঘৃণা করেন, অপছন্দ করেন, সেটি হলো অর্থ সম্পদ বিনষ্ট করা, সম্পদ নষ্ট করা আল্লাহ পাক চান না। এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের নিয়ামতের জন্য, নিয়ামত হিসেবে এই সম্পদ আমরা ব্যবহার করব কল্যাণকর কাজে, আমাদের জীবন জীবিকার উপ
উপকরণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন এই সম্পদকে। সুতরাং এই সম্পদকে নষ্ট হতে দেওয়া যাবে না, এই সম্পদকে অপচয় করা যাবে না, বেফায়দা বিনা কাজে এই সম্পদ নষ্ট করার কোনো অধিকার আমার আপনার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা, আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফীহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মারুফা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নির্বোধদের হাতে তোমাদের সম্পদকে তুলে দিও না, নির্বোধদের হাতে তোমাদের সম্পদ তুলে দিও না, যে সম্পদকে আল্লাহ পাক তোমাদের জীবন জীবিকার মাধ্যম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। অধিকাংশ উলামায়ে কেরাম এটা ব্যাখ্যায় বলেছেন, যেখানে সুফাহাতার উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশু যাদের এখনো ভালো মন্দ পার্থক্য করা বয়স হয় নাই, ওদের হাতে টাকা পয়সা তুলে দিও না। আবার অনেক আলেম বলছেন যে স্ত্রীদের হাতে সম্পদ তুলে দিও না, বরং তাদের যতটুকু প্রয়োজন তাদের প্রয়োজনে তুমি টাকা পয়সা খরচ করো, তাদেরকে খাবার দাও, পোশাক দাও, তাদের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু বিশাল সম্পদের মালিক তাদেরকে বানিয়ে দিও না। কথা বোঝা গেছে কিনা? তাদের এই নির্বুদ্ধতার কারণে দেখা যাবে যে এই সম্পদ একসময় আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এই সম্পদ আপনার বিপক্ষে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এই জিনিস তো অধিকাংশ মানুষ আমরা না বুঝার কারণে আমরা সম্পদকে তুলে দিলাম স্ত্রীর ভালোবাসায়, ব্যাংক ব্যালেন্স খুলে দিয়ে আসছি এবং ইচ্ছা মতো এখান থেকে খালি যা বেতন পাচ্ছি প্রবাসে বহু কষ্টের টাকা, বহু পরিশ্রমের টাকা, স্ত্রীর নামে শুধু ব্যাংক ব্যালেন্স পাঠাতে থাকি পাঠাতে থাকি, তার ব্যাংক পরবর্তীতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ঘটনা আসে, ওই সম্পদ স্ত্রীর হাতে যাওয়ার পরে তার আকল এবং দিনের কমতে থাকার কারণে, তার দুর্বল চিন্তা শক্তির কারণে এই সম্পদকে সে ফুর্তির উপকরণ মনে করে ইচ্ছা মতো সে খরচ করতে থাকে। পরিশেষে দেখা যায় যে এই সম্পদকে সে হস্তগত করে ওই স্বামীর বিরুদ্ধে সে নিজেকে দাঁড় করিয়ে দেয়, বরং স্বামীর ক্ষতি করার জন্যে অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে, প্রেমিকা প্রেমিক প্রেমিকার সম্পর্ক তৈরি করে দেখা যাচ্ছে যে ওই সম্পদকে মানে ওই সম্পদ ওই ওই স্বামীর জন্যে কাল হয়ে দাঁড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, তবে সকল স্ত্রী যেরকম হবে তেমনটি নয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের সম্পদকে তুলে দিও না তোমাদের সন্তানদের, তোমাদের ছোট বাচ্চাদের হাতে এবং তোমাদের স্ত্রীদের হাতে, তার বরং তাদের যতটুকু প্রয়োজন ততটুকু দাও। ওয়াকসুহুম, হ্যাঁ ওয়ারযুকুহুম মিন, তা তোমার যতটুকু তাদের রিজিক, তাদের খাবার যতটুকু দরকার ততটুকু দাও। ওয়াকসুহুম, তাদের পোশাক যতটুকু ততটুকু দাও। ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, তাদের সাথে সুন্দর কথা বলো, ভালো ব্যবহার করো। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি, এই সম্পদটুকু হেফাজত করার দায়িত্ব আমাদের সকলের রয়েছে। কারণ প্রিয় ভাইয়ের আমার একটি বিষয় হচ্ছে যে এই সম্পদ, এই সম্পদের কারণেই আজকে সমাজে এত বিশৃঙ্খলা ঘটে। আজকে বর্তমান সমাজে যার সম্পদ নাই সে কিন্তু সমাজের কাছে মূল্যহীন। সুতরাং সম্পদের প্রয়োজন আছে, সম্পদের দরকার আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। এই টাকা পয়সা দ্বারা আপনি নিজে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, মানুষের প্রতি মুখাপেক্ষী হবেন না, মানুষের কাছে হাত পাততে হবে না, বরং আপনি এই অর্থ সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে আপনি নিজে সম্পূর্ণভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। এর দ্বারা আপনার স্ত্রী পরিবারের মুখে ভালো খাবার তুলে দিতে পারবেন, তাদের ভালো পোশাক দিতে পারবেন, তাদের শিক্ষা চিকিৎসার জন্য আপনি খরচ করতে পারবেন। কিন্তু এই টাকাটা যদি আমরা উড়িয়ে দিই, খরচ এদিক সেদিক খরচ করি, অপচয় করি, তাহলে এই সম্পদ আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, উপকারের পরিবর্তে আমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় আমাদেরকে বলেছেন, কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রতিটি মানুষকে চারটি প্রশ্ন করবেন, সেই সমস্ত প্রশ্নের মধ্যে একটি হচ্ছে, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, যে তার অর্থ সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে সে কোন খাতে সম্পদ ব্যয় করেছে, কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছে এবং কোন খাতে সে অর্থ ব্যয় করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রতিটি মানুষকে পায়ে পায়ে করে হিসাব নেবেন। শুধু সম্পদ কামালেই হবে না, সেটা কি বৈধ পন্থা উপার্জন করা হয়েছে, তার উৎসটা কে ছিল, এই সম্পদ কোন কোন উৎস থেকে সে ব্যয় করেছে, সে কি হালাল পন্থায় উপার্জন করেছে নাকি হারাম পন্থায় উপার্জন করেছে, ব্যয় করার ক্ষেত্রে সেই
ব্যয়ের খাতটা কি ছিল, সেটা কি বৈধ খাত ছিল নাকি অবৈধ খাত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের কোর্টে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুবাদদির তাবযীরা, যে তুমি সম্পদকে অপচয় করবে না। আল্লাহ পাক আর যে বলছেন যে কুল ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু তোমরা কি করো না, অপচয় করো না, অপচয় করো না। আল্লাহ পাক বলছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কার ভাই? শয়তানের ভাই, মানে শয়তানের অনুসারী। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং আমরা আল্লাহর দেওয়া নিয়ামতকে উপভোগ করবো, খাবো, আমরা পোশাক পরিধান করবো, আমরা চিকিৎসা করবো, আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন আমরা মেটাবো, কিন্তু সেটাকে অপচয় করার কোনো সুযোগ নাই, সেগুলোকে অন্যায়ভাবে ব্যয় করার কোনো সুযোগ নেই। অনেকে সিগারেট টান দেয়, সিগারেট প্রতিদিন তাদের সিগারেট মানে অনেকগুলো সিগারেট তাকে কী করতে হয়, পান করতে হয়, সিগারেট গ্রহণ করতে হয়। সে মনে করে যে সিগারেট খেয়ে সে মানসিকভাবে টেনশন মুক্ত থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন খাবার আছে যে খাবারটা আমরা জানি যে এটা ক্ষতিকারক, তারপরও আমরা সেটা কিনে কিনে খাই, তার মধ্যে সবার আগে আসবে এই সিগারেটের নাম, কথা ঠিক না বিঠিক? পৃথিবীতে যত ধরনের সিগারেট আছে বা বিড়ি সিগারেট আছে, ধূমপান জাতীয় যত জিনিস আছে, সবগুলোর গায়ে কিন্তু লেখা আছে যে স্মোকিং ইজ হার্মফুল ফর ইওর হেলথ, তোমার স্বাস্থ্যের জন্যে, সুস্বাস্থ্যের জন্যে এই স্মোকিং বা এই ধূমপান বা এই নেশাদার বস্তু এগুলো ক্ষতিকারক। আমরা জানি, জেনে বুঝে কিন্তু আমরা বাজার থেকে সেই স্মোকিং, সেই ধূমপান, গুল, জর্দা, বিভিন্ন ধরনের নেশাদার বস্তু আমরা ক্রয় করে নিয়ে খাচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এই একটি সিগারেটের পেছনে যদি আপনি একটি পয়সা খরচ করে থাকেন, মনে করবেন আপনাকে মনে করতে হবে যে এটি আপনি অপচয় করলেন, এটাতে আপনি সম্পদ নষ্ট করলেন। কিয়ামতের কোর্টে আল্লাহ পাক এই পয়সাটা আপনাকে হিসাব নেবেন যে তুমি কোন কাজে ব্যয় করেছিলে। প্রিয় ভাইয়ের আমার, সিগারেটের পয়সা দিয়ে যে পরিমাণ মানুষ এই সিগারেটের ধোঁয়া উড়িয়ে শেষ করে, ওই পরিমাণ টাকা দিয়ে একটা পরিবার, একটা সংসার দিব্যি ভালো চলতে পারত। ভাইয়ের আমার, সিগারেটের ওই পয়সা দিয়ে যদি দুধ কিনে খাওয়া হতো, দুধ পান করা হতো, তাহলে স্বাস্থ্যের জন্য কাজে লাগতো। আপেল কমলা কিনে খাওয়া যেত, হ্যাঁ, অনেকের জীবন চলে না দুমুঠো খাবারের জন্য, কত কষ্ট করে। আর আরেকজন সিগারেটের আগুন লাগে মুখ দিয়ে টেনে টেনে সেটা কি ধোঁয়া করে উড়িয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা নিঃসন্দেহে অপচয়, এটা ক্ষতিকারক, এটি ধ্বংসাত্মক। সুতরাং কোনো ইমানদার ব্যক্তির জন্য একটা সিগারেটের টান দেওয়া হারাম এবং নাজায়েজ। এবং যে পয়সাটা সে খরচ করবে, কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু এই প্রশ্নের জবাব না দিয়ে তাকে সামনে অগ্রসর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে প্রশ্ন করবেন যে তুমি এই যে টাকাটা খরচ করেছিলে, একটা সিগারেট কিনেছিলে তুমি, একটা প্যাকেট কিনেছিলে, তুমি জবাব দাও কেন তুমি এটা করেছিলে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। শুধু এটির উদাহরণ, আমাদের জীবনের বহু ক্ষেত্রে আমরা কিন্তু সম্পদ অপচয় করি, নষ্ট করি, কথা ঠিক না বেঠি? যেটা কোনো প্রয়োজন ছিল না, বিনোদনের নাম দিয়ে, আনন্দের নাম দিয়ে আমরা সম্পদকে উড়িয়ে চলে যায়। ভাইরা আমার, খুব কঠিন কথা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল আমাদেরকে সম্পদ দিয়েছেন, তিনি অবশ্যই এই সম্পদ সম্পর্কে কিয়ামতের কোর্টে জিজ্ঞাসা করবেন, হিসাব নেবেন। সেই হিসাবে যদি আমরা আটকে যাই, তাহলে আমাদের সামনে ধ্বংস ছাড়া আর অন্য কিছু নেই। দুনিয়াতেও যেভাবে আমরা সম্পদ নষ্ট করার কারণে মানুষের কাছে লাঞ্ছিত হব, সমাজে আমি মূল্যহীন হয়ে থাকব, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে লাঞ্ছনার শিকার হতে হবে, পরিশেষে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল যদি আমাকে ক্ষমা না করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং খুব সতর্কতা অবলম্বন করতে হবে সম্পদের ব্যাপারে। উপার্জনের ক্ষেত্রে যেভাবে হালাল পন্থা উপার্জন করতে হবে, ব্যয়ের ক্ষেত্রেও আমাকে ব্যয়ের খাতগুলো চিহ্নিত করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম। হারাম খাতে যদি একটি ফুটা পয়সাও ব্যয় করা হয়, এটি আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন আমাদের জাহান্নামে আগুন থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং প্রিয় ভাইরা আমার, সম্পদ ব্যয় এবং আয়
আয় এবং ব্যয় উভয়টির ক্ষেত্রেই একজন মানুষ, একজন মুমিন সতর্ক থাকবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কাজে সেই সম্পদ ব্যয় না হয় এবং অসন্তুষ্টিমূলক উৎস থেকে সম্পদ উপার্জন না হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে পয়েন্টটি বলা হয়েছে সেটা হচ্ছে কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে হালাল হারাম বলে দিয়েছেন, হাদিসের মধ্যে হালাল হারাম বলে দিয়েছেন, যে এটা হালাল এটা হারাম। আর কিছু বিষয় আছে যেগুলো অস্পষ্ট, আলেমরা সেগুলো জানে, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের অভ্যাসই হচ্ছে একেবারে অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করে, যেটা আসলে কোনো প্রয়োজন নেই, বরং ওই প্রশ্নের উত্তর দিতে গেলে আরও ফেতনা ফাসাদ বৃদ্ধি পেতে পারে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা লেগে যেতে পারে। এই জন্যে বেশি প্রশ্ন করা ঠিক না, বেশি প্রশ্ন করা ঠিক না। যতটুকু আমার ইমান আমলের জন্য প্রয়োজন, যতটুকু জানলে আমার কাজে লাগবে, দুনিয়াবি কাজে লাগবে অথবা আখিরাতের কাজে লাগবে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের করা উচিত। যেটা বিনা প্রয়োজনে, যেটা প্রয়োজন নাই, যেটা আসলে এটা এক প্রকার বাড়াবাড়ি টাইপের প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন করা থেকে আমাদের অবশ্যই দূরে থাকা কর্তব্য। অনেক আলেম বলেছেন একটা ব্যাখ্যায় যে বেশি প্রশ্ন করার উদ্দেশ্য, বেশি সোয়াল করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষের সাথে দেখা হলে তার খোঁজ খবর নেব, ঠিক আছে, কিন্তু খোঁজ খবর নিতে গিয়ে কিছু মানুষের অভ্যাস আছে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, তার বাড়ির কী ঘটলো না ঘটলো, তার স্ত্রী পরিবার বাচ্চা কাচ্চা ব্যবসা বাণিজ্য একেবারে সব হাড়ির তলার খবর পর্যন্ত তারা জিজ্ঞাসা করে, ঠিক না বেটি? এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, কারণ এটা এত এত প্রশ্ন করলে একটা মানুষ বিব্রত বোধ করতে পারে, এটা মানুষ মানসিকভাবে বিব্রত বোধ করতে পারে, অযথা এটা আসলে জানার প্রয়োজন নেই। হ্যাঁ, একজন মানুষের প্রয়োজনীয় হালচাল আমরা জানবো, জিজ্ঞাসা করবো, হ্যাঁ এটা ভালো, এটা খোঁজ খবর নেওয়াটা ভালো, একজন ইমানদার একজন মোমেনের খোঁজ নেবে, খোঁজ বিপদে পড়লে সাহায্য করবে, সমস্যা করলে তাকে হেল্প করবে, এগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো নিষ্প্রয়োজন, যেগুলো দরকার নেই, কথা বোঝা গেছে কিনা, এরকম একেবারে ঘরের হ্যাঁ বিতর্কত সব কিছু জানতে হবে আমাদের জরুরি না। সুতরাং এই এটাও আলেমগণ বলেছেন যে এই অর্থেও এই ধরনের অতিরিক্ত প্রশ্ন করা কি না ঠিক না। তারপরে কেউ কেউ বলছেন যে না, মানে সব কিছু সম্পর্কে দুনিয়াতে কি ঘটতেছে না ঘটতেছে, রাজনৈতিক হালচাল, হ্যাঁ দেশের পরিস্থিতি, মানে কোন দলের নেতার কি খবর, সব একেবারে ডিটেলস বিস্তারিত জানা, জানার জন্য জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এগুলো আসলে নিষ্প্রয়োজন, এগুলো প্রয়োজন নেই, কথা বোঝা গেছে কিনা। মানে সমস্ত ঘটনাবলীর বিবরণ আমাকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ আমার মানে মেমোরিতে সব কিছু প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা, এগুলো কিন্তু উচিত নাই, অর্থাৎ ইমানদার এগুলো কাজ না, দরকার নেই এগুলো, কথা বোঝা গেছে। হ্যাঁ, দেশের পরিস্থিতি সম্পর্কে আপনি অসচেতন থাকবেন সেটা বলা হচ্ছে না, সচেতন থাকা ভালো, কোথায় কী ঘটছে পরিস্থিতি জানাটা ভালো, কিন্তু এই জানার নাম দিয়ে অনেক মানুষ আছে দেখবেন এগুলোর জন্যে সারা দিন রাত শুধু এগুলো নিয়ে ব্যস্ত, উমুকে কী বললো, তুমুকে কী বললো, টিভিতে কী শুনে আসলো, ফেসবুকে কী দেখলো, হোয়াটসঅ্যাপে কী মেসেজ আসছে, দেশের এই পরিস্থিতি মুখ দলে এটা বলছে, অমুক নেতা এটা বলছে, হ্যাঁ এই পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক করতে করতে শেষ পর্যন্ত ঝগড়া ঝাঁটি মারামারি লেগে পরিবেশ নষ্ট করে শেষ পর্যন্ত নিজেকে বিপদের মুখে ঠেলে দেয়, ঠিক না বেঠিক? সুতরাং প্রশ্ন করার ক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা এমন জিনিসটা প্রশ্ন করবো যেটা আমার কাজে লাগবে, হয় দুনিয়ার কাজে লাগবে অথবা আখিরাতের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, মানুষের উপকার হবে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর হবে, কিন্তু অযথা বিনা প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করে সমাজে বিশৃঙ্খলা কোনো বাড়ানোর কোনো দরকার নেই, কথা বোঝা গেছে কিনা। তো যাই হোক সাথে বন্ধুগণ, আমরা এই বিষয়গুলো সতর্ক থাকবো, খেয়াল করবো যে ইসলাম যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক যেগুলো অপছন্দ করেছেন সেগুলো আমাদেরকে অবশ্যই অপছন্দ করতে হবে, সেগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে এবং সেগুলোর আপনার ভয়াবহতা সম্পর্কেও সতর্ক হতে হবে। তিনটি বিষয় কি আমরা আবারও বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটি জিনিসকে অপছন্দ করেন, এক নম্বর হচ্ছে কি, তিনটি জিনিস অপছন্দ করেন, এক নম্বর হচ্ছে ইল ওয়াকার, ভিত্তিহীন যাচাই বাছাই ছাড়া কথাবার্তা প্রকাশ করা, বলে বেড়ানো অমুকে এটা বলেছে, তমুকে এটা বলেছে, এই শুনে আসলাম, এই ঘটলো, এই সমস্ত খবরাখবর অযথা কথাবার্তার ভিতরে পড়ে, ভিত্তিহীন কথাবার্তা প্রচার প্রসার, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। দুই নম্বর হচ্ছে সম্পদ অপচয় করা, ওয়াতুল মাল, অর্থ সম্পদকে নিষ্প্রয়োজনীয় কাজে ব্যয় করা, প্রয়োজনহীন দুই দিন এবং দুনিয়ার কোনো কাজে লাগবে না, হ্যাঁ বরং
এটা অপচয়ের অন্তর্গত। সুতরাং অর্থ সম্পদকে নষ্ট করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন। তিন নম্বর কি? তিন নম্বর অতিরিক্ত প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা। প্রশ্ন করতে হবে যে জিনিসগুলো আমাদের জন্য আসলে উপকারী, কাজে লাগবে, যেগুলো হয় দুনিয়াতে আমি ফায়দা পাবো অথবা আখেরাতে আমার উপকার হবে, হ্যাঁ, অথবা মানুষের সাথে সুসম্পর্কের প্রয়োজনে, সামাজিক সম্পর্ক রক্ষার স্বার্থে যে সমস্ত প্রশ্ন করাটা করলে মানুষের খোঁজখবর আমি জানতে পারবো, এই জাতীয় আমরা প্রশ্ন করব। তার একেবারে বাড়ির, একেবারে ঘরের হাড়ির খবর আমাকে সব কিছু নিতে হবে এমনটি জরুরি না। দেশে কী ঘটতেছে এগুলো একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম তদন্ত করে, সব কিছু বিচার বিশ্লেষণ করে আমাকে রাজনীতিবিদ সাজার কোনো দরকার নেই। প্রিয় ভাইরা, আমার মানুষকে প্রশ্ন করার ক্ষেত্রেও আমাদের ভারসাম্য রক্ষা করতে হবে। তো এই তিনটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই বিষয়গুলোর ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যদি কোনো বদখাসলত থেকে থাকে, অসতর্ক আমরা আচরণে যদি লিপ্ত হয়ে থাকি বা এ ধরনের চরিত্র আমাদের মাঝে থেকে থাকে, আমরা নিজেদেরকে সংশোধন করে নেব। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।